বলরাম, তুমি কি জানো আমার পিছনে কত মানুষ সিরিয়াল ধরে থাকে? কেন, তুমি কি পাবলিক টয়লেট যে সবাই তোমার কাছে এসে সিরিয়াল ধরে থাকে? জানো তুমি সিঙ্গারার ভিতরের মার মশলা খেয়ে বাহিরের অংশ ফালিয়ে দাও কেন? কেন তুমি জানো না, ডাক্তার আমাকে বাহিরের জিনিস খেতে নিষেধ করেছে, তাই আমি সিঙ্গারার মার মশলা খেয়ে বাহিরের অংশ ফালিয়ে দিই। তুমি চাইলে তোমার সাথে আমি সারাদিন রোমান্স করতে পারি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ইমার্জেন্সি ব্যালেন্স নেবা আবার তা পরিশোধ করবে না, তা তো হবে না বাবু। জানো কোনদিন যদি তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, তাহলে তুমি মনে একটু কষ্ট পেও না, জিনিস এক থাপ্পড় দিয়ে দুনিয়ার ওই পার পাঠিয়ে দেবো। তাহলে একটু আসতেই দিও, যাতে লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারি। আচ্ছা তুমি আমাদের বিয়ের সময় আমার বাবার কাছ থেকে কি কি যৌতুক নিবা? বেশি কিছু নেবো না, মাত্র 50,000 টাকা নেবো বাথরুম বানানোর জন্য। মাত্র 50,000 টাকা বাথরুম বানানোর জন্য? যখন ঝগড়া করে বলবে আমার বাবা আমাদের বিয়ের সময় তোমাকে 50,000 টাকা দিয়েছে, তখন আমি বাথরুমে গিয়ে বলবো তোমার বাবার টাকা আমি মূর্তি। জানো আমি আব্বাকে বলেছি আমাকে ছাড়া তোমার রাতে ঘুম হয় না। তখন উনি কি বলল? বাবা বলেছে আমাদের ফ্যাক্টরি নাইট ডিউটির চাকরিটা তোমাকে দিয়ে দিবে। জানো অনেক তো ভালোবাসা হলো, চলো এখন আমরা গিয়ে বিয়ে করি। চুপ ফাজিল, কি যোগ্যতা আছে তোর আমাকে বিয়ে করার? তোমাকে বিয়ে করার মতো কোনো যোগ্যতা আমার নেই, সেটা আমি মানছি, কিন্তু এখন কিন্তু আমাদের খেতে প্রচুর পরিমাণে ময়দা চাষ হয়। শোনা আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, চলো এখনই বিয়ে করি। শোনা আমাকে 500 টাকা কর্জ দাও, আমাদের বাড়িতে এখন কোনো খাবারই নেই, এই 500 টাকা নিয়ে বাহিরে আমাকে খেয়ে রাতে বাসায় যেতে হবে। মাফ করো আমার কাছে কোনো টাকা নেই। শোনা আমি তোমার জন্য খুব সুন্দর একটি গান মুখস্থ করে এসেছি, তুমি কি শুনবা? ও মা তাই, বলো তো দেখি। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। ঘনবসতিপূর্ণ এলাকায় ঘোরাঘুরি না করাটাই ভালো। শোনা একটা গান শোনাও না। তোমার কথা কি ফেলতে পারি? তাহলে শোনো, 1 2 3, তোকে পাগলির মতো করে সাজিয়ে পাগলির মতো করে নাচাবো। আচ্ছা তোমার লজ্জা বলতে কিচ্ছু নেই, তুমি সব মেয়েদের সামনে লুচ্চামি করো। কাল সারা রাত্রি ফেসবুকে তোমার ছবি দেখলাম। তোমার তাই, তা কেমন লাগলো ছবিগুলো? সারা রাত্রি তোমার এতগুলো ছবি দেখলাম, কিন্তু একটি ছবি আমার তোমার ভালো লাগলো। আমার ছবিটি তোমার ভালো লাগুক বা না লাগুক, কিন্তু এই ভিডিওটি দর্শকদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নিচে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।